Hello everyone. আমি আজকে আপনাদের দেখাবো না, আমি এখন গরিব হয়েঙ্গা, তাই আমি কামরাঙ্গা গাছ তোলা বসেঙ্গা। আমি কিছুই খাও, আমি ভাত খাওঙ্গা। তো গাইস, আসলে আমি নেই খাওঙ্গি। নিজের পার্সোনাল তো ওইটা ভালো লাগে। জি, আপনি কিছু বলেন গা। আমি কি বলেন গা বলবো, কে দেখি তুমি। আপনি কিছু বলেন গা। আমি ও আমি ভালো একটা খবর দিতে চাইতেছি, সেটা হইতেছে আমার ফেসবুকে প্রবলেম হইছে। তো এখন এই যে যে ফেসবুকটা দেখতে পাইতেছেন, উল্টা দেখা যায়। আমি আমার ছবি আছে না, এই দাও তো উল্টা দেখা যায়। এটা হচ্ছে তারিকুল ইসলাম মানিক, এটা একটু মানে এই আইডিটাই হচ্ছে, আপনারা একটু রিপোর্ট মেরে দিবেন, কারণ হচ্ছে এটা আমার ফেক অ্যাকাউন্ট। আমি আজকে দেখছি ও দেখাচ্ছে, মানে আমার ফেসবুকটা হচ্ছে প্রবলেম হয়েছে। তো তুমি অ্যাড নাই, তবে কভার ফটো আছে, তোমার কভার ফটোতে আছে। আচ্ছা আদিত, এখন আদিত কিছু বলেন গা। আমি কিছু বলেন গা, সেটা হচ্ছে আমি কিছু বলেন আর কোন কথা না, আর কোনো কিছু বলেন গা না, কারণ বলার মতো ভাষা নেই পাইন গা। আপনি একটু চুপ থাকেন, সে আপনি কিছু নেই বলেন গা, আপনার ভাষা নাই কে, আপনি ভাষা হারাই যাও। আমার কথা আছে, আমি তো কিছু কথা জানি, আমার প্রচুর কথার প্রতি আমার অভিজ্ঞতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনি যে যে শুটিং করতেছেন, আপনার কেমন লাগে গা? খুব ভালো লাগে, খুবই সুন্দর লাগে। কি বলেন গা, বটতলায় বট গাছ নাই, নিরালায় নিরাপদ নাই, হ্যাঁ বেবি স্ট্যান্ডে বেবি নাই, শান্তিগঞ্জে শান্তি নাই, মাঝি পাড়া মাঝি নাই, আদালত পাড়া আদালত নাই, কোনো কিচ্ছু নাই, তাহলে এই নামটা কেন দেউঙ্গি? আমাদের টাঙ্গাইলে এয়ারপোর্ট আছে কিন্তু প্লেন নাই, বিমান নাই। হোয়াট ইজ দিস, বিমান গুলো কোথায় যাও গা? তো গাইস, আমাদের ব্লগ ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করুনগি, লাইক কমেন্ট শেয়ার করুনগি, টাটা বাই বাই বলুনগি। বন্ধুরা, আসলে আমরা স্কুল এসে সবাই অনেক মজা করি, হ্যাঁ এটা আসলে একটা মজার জন্য আর কি, বিনোদনের জন্য এই ভাষাগুলো ইউজ করা হলো। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, হ্যাঁ সে সকল সাবস্ক্রাইবার আমার বন্ধুগণ আছেন, সকলে সাপোর্ট করবেন। আপনারা যে ধরনের কন্টেন্ট দেখতে চান সেগুলা বলবেন, আমি সেই ধরনের কন্টেন্ট ছাড়ব। যাদের সাথে আপনার বেশি ভালো লাগে, যাদেরকে বলবেন, আমি তাদের সাথে ভিডিও নেওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে বিনোদন দেওয়ার ট্রাই করবো। আমি এখন আপনারা সবাই যাইঙ্গা, আমি হ্যাঁ যাইঙ্গা, আমি এখন বাড়িতে যাওঙ্গা।